ব্যাংক অ্যাকাউন্ট হোক কিংবা ফেসবুক অ্যাকাউন্ট, আজকের ডেটে জিমেল অ্যাকাউন্টের ভ্যালু কি এবং কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু আপনি হয়তো দিয়ে রেখেছেন স্ট্রং পাসওয়ার্ড, আপনি ভাবছেন কোনো ব্যাপারই না, আমার তো অ্যাকাউন্ট সুরক্ষিত আছে। কিন্তু এটা কিন্তু 100% সত্যি নয়। এর জন্য আজকের ভিডিওটা কিন্তু আপনাকে দেখতেই হবে, কারণ এখানে যে গুগল থেকে আরও এক্সট্রা যে সিকিউরিটি লেয়ার দেওয়া হয়েছে যেটা আপনাকেই অন করতে হবে, সেটা আজকে ডেটে শিখতে পারবো। এবং হতে পারে অনেক সময় আপনার ফোন হারিয়ে যেতে পারে বা কোনো কারণে অন্য কারোর হাতে পড়লে সে কিন্তু ইজিলি আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সে বার করে নিতে পারে। তো সেক্ষেত্রে আপনি অন্তত চেক করে নিন, আপনি সেইভাবে সেটিংটা করে রাখেননি তো যাতে যে কেউ দেখে নিতে পারে। তো যদি এরকম হয়ে থাকে তো আজকের পর থেকে আপনি কিন্তু আপনার পাসওয়ার্ড সিকিউর করতে পারবেন, এটা গ্যারান্টি। তো চলুন শুরু করি এবং দেখে নিই। পয়েন্টগুলো দেখানোর আগে একটাই অনুরোধ, দেখুন এখানে বি পজিটিভ সৌমেন এটা লিখে ইউটিউবে সার্চ করলেই এই চ্যানেলটা পাবেন। এই ধরনের কন্টেন্টই কিন্তু এই চ্যানেলটাতে আপলোড করছি। কেমন ভিডিওগুলো হয়েছে একটু কমেন্ট করবেন এবং কিছু সাজেশান দিয়ে আমাকে উৎসাহিত করবেন, এই বিশ্বাস রেখে চলুন শুরু করি। তো এখানে দেখুন ইউটিউবে ভিডিও যেটা দেখছেন দেখে নিন, তারপরে উপরেই দেখবেন লোগো রয়েছে আপনারই জিমেল, এবং এর ওপরটায় ক্লিক করে দিলেই কিন্তু এই জায়গাটায় চলে আসবে এবং ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করলে একটু সময় নেওয়ার পরেই দেখুন চলে আসবে এই জায়গাটাতে, এবং আপনি কি করবেন স্ক্রল করে এই যে সিকিউরিটি অপশান রয়েছে এই সিকিউরিটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর তো স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসতে আসতে এখানে দেখুন আরও নিচে চলে আসবেন এবং এখানে একটা অপশান রয়েছে দেখুন ইনহ্যান্স সেভ ব্রাউজিং ফর ইওর অ্যাকাউন্ট। এখানে দেখুন লেখাই আছে মোর পার্সোনালাইজড প্রোটেকশনস এগেনস্ট ডেঞ্জারাস ওয়েবসাইট ডাউনলোড অ্যান্ড এক্সটেনশনস, অর্থাৎ যদি কোথাও কোনো ভুল ওয়েবসাইট বা ডেঞ্জারাস সাইট বা এক্সটেনশন রিলেটেড কোনো সমস্যা, ডাউনলোড রিলেটেড কোনো প্রবলেম বা খারাপ জিনিসের মধ্যে কোনো রকমে ইনভলভ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রোটেকশন করবে কিন্তু আপনার জিমেল। তো তার জন্য আপনাকে এই যে অফ রয়েছে এই অফটাকে অন করে দিতে হবে। তো আপনি জাস্ট এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে একটা অপশান পেয়ে যাবেন, জাস্ট এটাকে আপনি অন করে দেবেন। অন করলে এই ধরনের একটা পপ আপ আসবে এবং আপনি অবশ্যই চাইলে এটা ডিটেলস পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পর এখানে যে টার্ন অন এটাকে অবশ্যই অন করে দেবেন। অন করলেই দেখুন এখানে আপডেট হয়ে যাবে এবং এটা অন হয়ে যাবে, ঠিক আছে। এবং যখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন একবার চেক করে নেবেন যে অন হলো কিনা। তো এটা তো গেল প্রথম পয়েন্ট। এবার চলুন দ্বিতীয় পয়েন্ট, যেটা দেখুন আমাদের একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু অনেক প্রবলেমটা হয়ে যায়। ইতিমধ্যে আমি বলে দিয়েছি যদি ফোন হারিয়ে যায় বা কিছু হয়ে যায়, তো দেখুন আপনি যদি ক্রোম ব্রাউজার ওপেন করেন, ওপেন করার পর এই যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে আসেন, আসার পর এখানে যদি সেটিংয়ে ক্লিক করেন এবং স্ক্রল করে একটু নিচে আসেন, এখানে দেখুন পাসওয়ার্ড বলে একটা অপশান রয়েছে এবং এখানে ক্লিক করলে অনেকেই আছেন যারা সেভ পাসওয়ার্ড করে রাখে শুধুমাত্র সময় বাঁচানোর জন্য, এবং অটো সাইন ইনও অনেকে করে রাখেন। সুবিধা কি, যে কোনো জায়গায় আপনার ফোন থেকে এন্ট্রি করলেই এন্ট্রি নিয়ে নেয়, অর্থাৎ লগ ইন করতে আর কোনো সমস্যাই হয় না, যেহেতু পাসওয়ার্ড সেভ করা আছে এবং অটো সাইন ইন অন করা আছে। এটা কিন্তু ভুলেও করবেন না, বিশ্বাস করুন এইটা শুধুমাত্র এই একটু ভুলের জন্য অনেকেই কিন্তু সমস্যায় পড়েছেন, অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনি একজন যদি বর্তমানের একজন স্মার্ট নাগরিক হয়ে থাকেন তাহলে আমি আপনাকে সাজেশান করব যে আপনি ভুলেও এটা করবেন না। বিশেষ করে এই যে জিমেল এটা যদি আপনার ব্যাংক রিলেটেড কোনো কাগজপত্রে থাকে বা এই জাতীয় ব্যাংক হোক মানি ট্রান্সফার রিলেটেড কিছুর সাথে যদি যুক্ত থাকে, কোনো মতেই না এই দুটো অবশ্যই দেখে নেবেন যেন সর্বদা অফ থাকে। এবং এখানে চেক পাসওয়ার্ডের এখানে এসে একবার অন্তত চেক করে নেবেন যে এখানে কিছু নেই তো। তো দেখুন এখানে লেখা আছে নো সেভ পাসওয়ার্ড, ঠিক আছে, এখানে এসে চেক করে নেবেন। এটা কিন্তু আজকের ডেটে খুব বেশি মারাত্মক হয়ে উঠেছে আপনার সেফটির জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।